হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ভার্সেস মায়ানমার এয়ারফোর্স পাওয়ার সম্পর্কে। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনও নতুন জ্ঞানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। মায়ানমারের বিমান বাহিনী বাংলাদেশের চাইতে অনেকটা শক্তিশালী, অন্তত গ্লোবাল ফায়ার পর সেটাই বলে। কিন্তু এখানেও বলতে চাই, সংখ্যা বাস্তব যুদ্ধে কতটুকু প্রভাব রাখবে সেটা প্রশ্ন সাপেক্ষ। বার্মার হাতে রয়েছে প্রায় 31টা MiG-29 যুদ্ধ বিমান, যার কিছু সম্পত্তি আপডেট করা হয়েছে। এর বিপরীতে বাংলাদেশের আছে 8টি MiG-29। তবে বার্মা ঠিক কতটি বিমান কমব্যাট রেডি সেটা বিবেচনার বিষয়। আপডেট যেগুলো করা হয়েছে এর বাইরে সবগুলির ওভারহল করার সময় হয়ে যাওয়ার কথা, কিন্তু সবগুলো হয়নি। এখানে একটা কথা উল্লেখ না করলে নয়, ওদের MiG-29 থাই বর্ডারে মোতায়েন করা, রিফুইলিং ছাড়া বাংলাদেশের বর্ডারের কাছে এয়ারবেসে আনতে পারবে না। আর বাংলাদেশের বর্ডার সংলগ্ন ব্যাচে MiG-29 না রাখার কারণ, এটা বাংলাদেশ আর্মির আর্টিলারি রেঞ্জের ভিতর। বিশেষজ্ঞদের ধারণা মতে তাদের শুধু আপডেট করা MiG-29 অ্যাক্টিভ রয়েছে। সব মিলে অ্যাক্টিভ মিগের সংখ্যা 12টার বেশি নয়। তারপরও আমরা ধরে নিলাম ওদের সবগুলোই অ্যাক্টিভ। তবে ওদের পাইলটের দক্ষতা অনেক ঘাটতি রয়েছে। বার্মার বিমান বাহিনীর অনেক এগিয়ে থাকলেও একটা জিনিস খেয়াল করে দেখবেন, পুরাতন ন্যাংচং A5 যুদ্ধ বিমান আছে তাদের 21টা। বাংলাদেশ অনেক আগে এই মডেলের বিমানগুলিকে জাদুঘরে পাঠিয়েছে। উৎপাদন বন্ধ, তাই ইঞ্জিন সংগ্রহের সমস্যা কাটিয়ে এর কয়েকটি এখনো সচল আছে, এটাই একটা প্রশ্ন। ঢাকার শিশু পার্কে একটি F-6 যুদ্ধ বিমান শিশুদের বিনোদনের জন্য রাখা আছে। এতগুলো বছর পর এই F-6 বিমান এখনো তাদের সার্ভিসে কিভাবে রাখা সম্ভব, সব কিছুর একটা মেয়াদ থাকে। এই বিমানগুলো অমর না, এর ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার কথা অনেক আগে। যদিও অধিকাংশ F-6 যুদ্ধ বিমান তারা অবসরে পাঠিয়েছে, এছাড়া F-7M বিমান আছে 24টা। এখানেও একই প্রশ্ন, বাংলাদেশ F-7MB বিমানগুলোর অধিকাংশ অবসরে পাঠিয়েছে, এখনও কিছু আছে সার্ভিসে, সেগুলো 1-2 বছরের ভিতরে অবসরে চলে যাবে। এখানেও যথেষ্ট সন্দেহ আছে কেন ওদের এই বিমানগুলি সার্ভিসে রাখা হয়েছে। হতে পারে বিমানের সংখ্যাটা বাড়িয়ে দেখানোর জন্যে। এর বাইরে বার্মার বন্ধু প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে 16টি JF-17 অর্ডার আছে। রাশিয়ার সাথে সুখোই বিমানের চুক্তি করেছে 6টির জন্য। মূলত বাংলাদেশের আকাশে আধিপত্য বজায় রাখার জন্য শক্তিশালী বিমান বার্মার আছে সেটা বলা যাবে না। তবে বাংলাদেশের F-7BG-1 BGMB সিরিজের বিমান দিয়ে তাদের আক্রমণ ঠেকানো সম্ভব। F-29 র্যাপ্টরের মতো বিমান নেই তাদের, যে এখানে এসে অত সহজে আকাশ দখল করবে। আকাশ প্রতিরক্ষায় বার্মাকে ঈর্ষা করা যেতেই পারে। পুরো বার্মা জুড়ে 3-স্তর বিশিষ্ট MIADS অর্থাৎ মায়ানমার ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম, এর মাধ্যমে তারা প্রতিরক্ষায় শক্ত জাল বনে রেখেছে। এর অধীনে রাশিয়ার তৈরি 3 ব্যাটালিয়ন মধ্যম পাল্লার পাক M-1 স্যাম সিস্টেম রয়েছে তাদের, স্বল্প পাল্লার টর M-1 রয়েছে তাদের। এছাড়া পেচোরা এবং বিভিন্ন অ্যান্টি এয়ারক্রাফট গান রয়েছে বার্মার। সেই সাথে MIADS এর সাথে যুক্ত রয়েছে ইন্টারসেক্টর বিমানের সাপোর্ট এবং বার্মিজ রেপিড এয়ার ডিফেন্স সিস্টেম। সব মিলে বলা চলে, যদি যুদ্ধ বাদে তবে বাংলাদেশ বার্মার আকাশকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে না সেটা অনুমান করা যায়। বাংলাদেশের অবস্থান হবে ডিফেন্সিভ, ওয়াইল্ডিকন GDF-009 এবং FM-90 এর মতো স্যাম সিস্টেম চ্যালেঞ্জ করতে মায়ানমার বিমান পাঠাবে সেটার সম্ভাবনা খুবই কম। তাদের সবগুলি বিমানের অবস্থা অতটা ভালো নয়, ভালো হলো ন্যাংটং 5 এর মতো বিমান সার্ভিসে রাখতো না। বাংলাদেশ খুব শীঘ্রই LYATE হাতে পেতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আরও মজবুত হবে। এখানে বলে রাখা ভালো, বার্মা সুপার পাওয়ার না যে বাংলাদেশকে পরাজিত করতে পারবে, একই কথা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, বার্মার কাছে 700 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এর বিপরীতে বাংলাদেশ কি করবে? এর উত্তর দেওয়ার আগে একটা কথা আবার বলে নিচ্ছি, প্রতিটা পণ্যের উৎপাদন তারিখ এবং শেষ মেয়াদ থাকে, এমনকি সেনাবাহিনী যে সমস্ত বুলেট ব্যবহার করে সেইগুলোরও একটা মেয়াদ থাকে। নির্দিষ্ট সময়ের আগে সেটা ব্যবহার করে ফেলতে হয়, নাহলে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে মিসাইলের ক্ষেত্রে এই মেয়াদ 6 মাস থেকে 12 বছর পর্যন্ত হতে পারে। এর ভিতরে সেগুলোকে মাঝে মাঝে ওভারহোলিং ও করা লাগে প্রয়োজন অনুসারে। বার্মা উত্তর কোরিয়ার কাছ থেকে হাওয়াচং-6 মিসাইলগুলি পায় 1991 থেকে 1994 সালের ভিতর। মিসাইলগুলো উত্তর কোরিয়ার কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনা, মানে উৎপাদন আরও আগে। ধরলাম নতুন মিসাইল কিনেছিল তারা, তারপরও প্রতিটা মিসাইলের বয়স এখন 25 বছরেরও বেশি। এরপর নিষেধাজ্ঞার জন্য আর চালান হাতে পায়নি তারা, তাই ওভারহোলিং বা সাবমেশিন কিভাবে করেছে সেটা একটা প্রশ্ন। যেভাবে যাই করুক না কেন, 25 বছরের একটা হাইব্রিড মিসাইল ব্যবহারের যোগ্য না সেটা নিশ্চিতভাবে বলা যায়। ওরা নিজেরাও এটাকে লঞ্চ করবে না এই ভয়ে যে হয়তো উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এটা তাদের গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে রাখবে। ব্ল্যাডহ্যান্ড মিসাইল 1989 সালের, যদি বার্মার এটা থেকে থাকে তবে এটা
সুরক্ষার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর যুদ্ধ জয় অস্ত্রের মাধ্যমে আসে না, আসে শৃঙ্খলা দেশপ্রেমের মাধ্যমে। গ্লোবাল ফায়ার পাওয়ারের আরেকটি দিক বলি, বার্মার 4 লক্ষাধিক সেনা র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে অনেকে এগিয়ে রেখেছে। তো বন্ধুরা, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যদি যুদ্ধ বাধে তাহলে কোন দেশ জয় হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।